মানুষে ঈদের সময় সেমাই খায়। আমি কি করলাম, হঠাৎ করে আমার সেমাই খাইতে মন চাইছে না, দুধ আনলাম, যেমন 5 রিয়াল না 6 রিয়াল নিচে করতে পারতাম না। কিপটা মানুষ তো একটু পানি দিয়ে এলো, খাবার পানি অনেক দিন হয়েছে, পানিগুলো একটু হালকা গন্ধ মারতেছে, কি করব, তারপরও খাই। এখন ঢালবো কীভাবে, এটাই তো আমার এখন একটা বড় ওই আর আচ্ছা ঠিক আছে, একটা না একটা তো রাস্তা বাইর করতে হবে আমার। আমি কি করবো, এই পাতিলাটিতে নিতেছে পানি, পানি তো আমার বেশি দরকার নাই, অল্প একটু পানি এলে যথেষ্ট। এ পাতিলাটার আবার তলা আবার খালে নষ্ট হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে, পানি আবার নিচে পড়ে। কিপটা মানুষ তো বোতল ধুইতেছি এখন, রে এটা আবার কি ভিতরে তেন পড়তেছে রে, আর আল্লাহরে সময় যে যেদিন সময় থাকে না ওই দিন আমার এই অবস্থায় হয়। রুটি খাইতে হবে করলা ভাজি দিয়ে, তারপরে দি সেমাই খাইতে মন চাইছে, সেমাই বানাইতেছি। আপনাদের যদি সেমাই খাইতে মন চায় আমার সাথে যোগাযোগ করিবেন, চিনি কম, তারপরও অল্প একটু আছে চিনি এখানে। এই চিনি হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু লবণ দিলে ভালো হইতো, লবণ তার হাতের কাছে নাই। এই চুলাতে চা বসাইছি, এই চুলাতে ইয়ে দিছি। এখন আমার যেটা পরস্তাম সেটা হলো, এখন তো এখান থেকে যদি আমি 40 যাই তাহলে একটা জিনিস, আল্লাহ পাতিলাগুলো এখানে থাকো, চাকু দিয়ে পাতিলা সেমের প্যাকেটটা খুলতে হবে। আসলে আমার জ্ঞানটা কবে হলো, গতকাল যে আমার থেকে সে কত টাকা নিলে সেমাই এক প্যাকেটে, আর সেমাইগুলো আমার এমনি খেতে ভালো লাগে। প্যাকেটটা কাটলাম, যাটুকু বলার যাও বলে যাও, পাবে না সময় হয়তো, কিছু কাঁচা খাওয়ার জন্য রাখলাম, যা কাঁচা হইতে থাকুক। এই সুইটে হয়েছে আরেকজনের সুইটে রাখি দিলাম, আমার গ্যাস লাইট, আর আমার এখানে কিছু সেমাই আছে, আল্লাহরে সমস্যা হচ্ছে ইয়েমেনে এগুলো যদি কোনো কিছু একবার ধরে এগুলো আর পাই না। কি কালকে কাটুরের ভিতরে ঢুকাই লেছি নাকি বলতে পারি না, সা হয়ে গেছে, সেমাইগুলো হইতে থাকুক। দেখি এখানে মশলার প্যাকেট আছে আমার, এখন আপাতত এটা ছেড়ে নিচ্ছি, মাথাটা
খবুজটা রাখবো ফ্রিজের মধ্যে। আজকে রাত্রে আর ভাত খাইতেছি না, আর কালকে রুটিটা টোস করে শেষই পাই না। কি ভালো আছে না খারাপ আছে তাও বলতে পারি না। কত ব্যস্ততা জীবন রে আল্লাহ। মানে পেপারটা আবার রাখি দিচ্ছি এখানে। ব্যস্ততা জীবন রে আল্লাহ। এখন একটা একটা করতেছি ডাক্তারটা দেখ। মানুষ ভালো লাগা ভালোবাসা এক নয়। কালকে কি কার্টুনের মধ্যে না আমার এটা রাখি দিছি কিনা, আজকে রাতে ধর্মদেরকে সরাসনের অনেক কিছু পথের কাছে থাকলে খেয়াল থাকে না, এলে খেয়াল থাকে না। সাই দেশকে পড়ে না, সময় নষ্ট করে লাভ নেই, তাস কি পর্যন্ত হয়।